এমনি সাইদুল ইসলাম আপনি লিখেছেন চাকরির ক্ষেত্রে জাহাজের বিভিন্ন দেশে জাহাজে বিভিন্ন দেশে যাওয়া লাগে, এখন সেখানে জুমার সালাত কীভাবে আদায় করব, জোহর সালাত আদায় করলে হবে কি না? বিভিন্ন দেশে যদি আপনার যাওয়া লাগে জাহাজে করে আপনি মুসাফির হিসাবে গণ্য থাকবেন, আর জাহাজ যদি আপনার ফ্যামিলি আপনার সাথে থাকে এবং সেখানে আপনার মাসকে মাস থাকা লাগে তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন না। ফ্যামিলি দেশে আছে, আপনি জাহাজে ব্যাচেলর আছেন এবং জাহাজ এক দেশ থেকে আরেক দেশে চলে থাকে, তাহলে পুরো সময়টা আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন এরকম হলে। আর জুমার সালাতের ওয়াক্ত হলে আপনি জোহর পড়বেন, যেহেতু আপনার জুমা আবশ্যক নয়, কিন্তু জুমা পড়া যদি স্কোপ থাকে মুসাফির জুমা পড়লেও পড়তে পারে, অর্থাৎ সেই স্কোপটা তার আছে, আবশ্যক না তিনি চাইলে পড়তে পারেন। অথবা আপনি জুমা সালাত হয়ে গেছে কোনো জায়গায়, আপনার জাহাজ নোঙর করেছে, সেখানে মসজিদ আছে, স্থানীয়রা নামাজ পড়ছে, আপনি চাইলে সেখানে জামাতে সামিল হতে পারেন। আর যেহেতু আপনি সফরে আছেন চাইলে আপনি জোহর আদায় করতে পারবেন। এরপর এমডি মাসুদ রানা আপনি লিখেছেন, অনেক সময় ওজুর সাথে কিতাব পড়তে পারি না, এখন কিতাবের কোরআন আয়াত পড়লে বা ধরলে গুণা হবে কি না, বিধান কি? যদি কিতাবের মধ্যে সাধারণ কথার পাশাপাশি দুই চারটি আয়াত আসে মাঝে মাঝে ফাঁকে ফু করে, তো তার কারণে ওই কিতাব পড়তে কোনো অসুবিধা নেই ওযু ছাড়া। তবে কোরআন আয়াতটাকে আলাদা করে যখন আপনি পড়বেন তখন ওটাকে হাত দিয়ে আঙুল দিয়ে স্পর্শ করবেন না, এটুকু অ্যাভয়েড করে চলবেন, ইনশাআল্লাহ বিদিনা সেটুকু আপনার জন্য যথেষ্ট হবে। সাকিবা সুলতান আপনি লিখেছেন, আমি নামাজরত অবস্থায় আমার স্বামী মাঝে মাঝে বাসায় ফেরেন, তখন কি আমি নামাজ বাদ দিয়ে দরজা খুলতে পারবো কি না? আপনি ফরজ সালাতে যদি থাকেন অবশ্যই আপনি সালাত শেষ করে তারপর দরজা খুলবেন, এবং প্রয়োজনে আপনি একটু তার আসার যে আপনার বার্তা সেটা আপনি পেয়ে গেলে সালাতকে সংক্ষিপ্ত করে হলেও দরজা খুলবেন, কিন্তু সালাত ছেড়ে দিবেন না ফরজ সালাত। এটা কোনো অজুহাত নয় যে অজুহাতের ভিত্তিতে ফরজ সালাত ছেড়ে দেওয়া যায় যে স্বামী এসে দাঁড়িয়ে আছেন সেজন্য। হ্যাঁ, নফল সালাত যদি হতো তাহলে সেক্ষেত্রে আমি না খুললে তিনি রাগ হবেন, সংসার অশান্তি হবে, দেরি হবে, ঝামেলা হবে, সেই ক্ষেত্রে আপনি সেই সালাত ছেড়ে দিতে পারেন এই পরিস্থিতিতে, বাট ফরজ সালাতের ক্ষেত্রে এটি চলবে না। আরজানা শিরিন ইসলাম আপনি লিখেছেন, নামাজরত অবস্থায় আজান কানে পৌঁছালে নামাজ পড়া যাবে নাকি সে অবস্থায় থেমে গিয়ে আজান শেষ হওয়ার পুরনে পড়তে হবে? কোনো অসুবিধা নেই, আজান চলাকালীন নামাজ অব্যাহত রাখা যাবে। আপনি সালাত শুরু করেছেন, নামাজের মধ্যে আছেন, এর মধ্যে আজান শুরু হয়ে গেছে, আপনার থামার দরকার নেই, আপনি নামাজ কন্টিনিউ করতে থাকবেন, মুয়াজ্জিন তার আজান অব্যাহত রাখবেন। বাবু খান লিখেছেন, ফজর মাগরিব এবং এশার নামাজের সুরা উচ্চস্বরে না পড়লে নামাজ হবে কি না? ফজর মাগরিব এবং এশার নামাজের সুরা আপনি যখন জামাতে পড়বেন তখন উচ্চস্বরে পড়া আবশ্যক, এবং একাকে যখন পড়বেন তখন উচ্চস্বরে বা আপনি আস্তে যে কোনোভাবে পড়তে পারেন। অতএব জামাতের সাথে পড়লে এটা উচ্চস্বরে পড়া আবশ্যক, যদি না পড়েন ইমাম সাহেব তাহলে সেক্ষেত্রে সিজদা সুজদা হবে।